নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 15 নভেম্বর 2023 শনিবার, যে তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটির আলোচনাটা না সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন, কারণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ না শুনে কেটে কেটে রাশির নাম শুনে আপনারা বেরিয়ে যান, এবং অনেকে লটারির টিকিট কাটছেন, মিলছে না, তখন আপনারা বলছেন যে জ্যোতিষশাস্ত্রটা ভুল। দেখুন, আমি যে প্রতিদিন যে রাশির নাম বলি সেটা কিন্তু একটা ইন জেনারেল রাশি, কারণ একই রাশি, সেম রাশি কিন্তু কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু গ্রহের অবস্থানরা আলাদা রয়েছে, নক্ষত্র আলাদা রয়েছে, জন্মের যোগ আলাদা রয়েছে, এই বিষয়টা কিন্তু দেখা দরকার। আপনাদের ব্যক্তিগত জন্মছকে যদি রাহু, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি শুভ থাকে, তাহলে আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ আমি প্রতিদিন এই আলোচনাটি করি। আপনাদের যে জায়গাটাতে বাধা আসছে কি না, তার জন্য আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। কারণ দেখুন, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য দেখছেন অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ 2-1 নম্বরের জন্য। কিন্তু আপনাদের জন্মছকে দেখা যাচ্ছে যে ভাগ্যভাব পীড়িত রয়েছে, তাহলে তো প্রাপ্তিতে বাধা আসবেই। তাই আমি আবারও বলছি, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রতিদিনের এই প্রোগ্রাম আমার, আপনাদের কাছে আমি এই বার্তাটা প্রতিদিন দিই, কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, আমি সেই বিষয়ের উপর প্রতিদিন আপনাদেরকে অ্যালার্ট করার কিন্তু চেষ্টা করি। কিন্তু সেখানে অনেকেই একটা ভুল, রাশির নাম বলেছে কৌশিকদা, আমরা লটের টিকিট কাটবো। দেখুন, আমি যে শুধুমাত্র টিকিট কাটার জন্যই যে এটা বলছি এটা না, আমি বারবার বলি যে আপনারা টিকিট কাটা থেকে বিরত থাকুন। শুধু টিকিট কাটলেই যে হবে এটা না, আপনাদের শেয়ার বাজার থেকেও, আপনাদের ফাটকা থেকে, অনলাইন ট্রেন্ডিং থেকে, স্টক মার্কেট থেকে, ব্যবসা থেকে, যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু পারে। তবে দেখতে হবে যে আপনাদের জন্মছকে যোগটা কখন রয়েছে, কারণ যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। কারণ যে সময় যোগ থাকবে কি না, সেই সময় যদি আমরা প্রচেষ্টাটা করি, সেই সময় যদি আমরা রেমিডিটা করে নিই, বাধাটা কিন্তু কেটে যাবে, চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি কথা বলবো, তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। এবং 2-1 নম্বরের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন, এবং এর পাশাপাশি আপনার যাদের প্রচুর সমস্যা রয়েছে, তারা অবশ্যই ব্যক্তিগত জন্মছক এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। কারণ অনেকেই বলছে যে কৌশিক, আমার তো ন্যাকাল চাট নেই, আমার কি হবে না? নিশ্চিত রূপে আপনারও হবে, কারণ আপনাদের জন্মছক না থাকলে হস্তরেখার মাধ্যমে কিন্তু এক্স্যাক্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে
4 এবং 3 আপনাদের যে শুভ সময় সকাল 10টা 21 মিনিট থেকে অর্থাৎ 10টা শনিবার দিন সকাল 10টা 21 মিনিট থেকে আপনার 11টা 33 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশি সর্বশ্রেষ্ঠ রাশি হতে চলেছে শনিবার দিন, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 1। আপনাদের যে ক্ষেত্রে যে শুভ অর্থাৎ আপনাদের টার্গেট নাম্বারটা 6, এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে সকাল 11:55 থেকে আপনার 12:27 পর্যন্ত টাইমটা শুভ। খুব অল্প সময় কর্কট রাশির ক্ষেত্রে, কিন্তু আপনাদের যে একটা শুভ সময় বেরিয়েছে শনিবার দিন অর্থাৎ আপনাদের সকাল 10:12 থেকে 11:33 পর্যন্ত আপনাদের সময়টা শুভ রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।